সুমি বিশালর মহাপ্রবঞ্চনায় রাজ্য জোকারি থাকার সময়তেই বাক্সা জিলা কপালে এগারী মহিলায়। কপাই ক্ষান্ত না থাকিল মাইনাও ব্রহ্ম নামের এই সুন্দরী মহিলাগী আরক্ষীর মূরর কামোরণিরও সৃষ্টি করলে। আসল ঘটনাল যাম, তার পূর্বে চাওক এই ফটোখন হাঁহিমুখিয়া মাইনাও ব্রহ্ম। কাশর আলমারিত থাকে থাকে টকার বান্দি, ইফালে যদি দুটা থাক আনফালে লেখি শেষ করব নারা পাঁচশটকিয়া নোট। আর এয়া চাওকসুন হাততো টকা, সুন্দরী মাইনাও কেউ ফালে আগুড়ি আছে টকায়, মুঠতে মানি হেতু হানিহে। মুসলপুরের এই মাইনাও ব্রহ্মরও সুমি আর বিশালর দরে আছে এক বিশাল প্রবঞ্চনার কাহিনী। অধিক লাভর আশা দেখায় 8,000 লোক প্রবঞ্চনা করেছে সুন্দরী মাইনাওয়ে। প্রায় 100 কোটি টাকা আত্মসাত করে স্বামীসহ মাইনাওর পলায়ন। ঘটনাটি বুঝবলে আপনি অবশ্যই শুনব লাগিব এওঁলোকৰ কথা। এওঁলোক আহিছে মুসলপুর আরক্ষী থানালৈ। দেওবারে নিশা মাইনাও ব্রহ্মর বিরুদ্ধে ইখনের পিছত সিখন এজাহার দাখিল করেছে সদর আরক্ষী থানা। আমার এই গোটে মানে মুসলপুর অঞ্চলের বিভিন্ন গাঁওর রাইজবিলাকরপরা বিভিন্ন কথারে প্রলোভন এনেকে দি পেলে তারমানে আমার পুরা পয়সা বহুতখিনি পয়সা তারমানে আমি ভাবিব নোৱাৰো, তারমানে 100 কোটিরও অধিক তারমানে আমার পুরা তারমানে এখেতে প্রলোভন দি তারমানে আমার পুরা আদায় করে লৈছে। তারপর আমাক এনেকে দিম কিবা দিম এনেকে এইবিলাক তারমানে কই পেলায় বহুত বিভিন্ন প্রকারের তারমানে প্রলোভন দি পয়সা আদায় করছি তারমানে। তারপর আমি এটা উপায় নাই, এটা তো তখেতে পলাতক অবস্থাত আছে। 2 লাখ আছে। কি প্রলোভন দিছিল আপনার? এই ট্রেডিং সময় কিনে মানে আমাক ইন্টারেস্ট দিব বলে কইছিল। তারপর এটা দিয়া নাই, বন্ধ করে দিছে। আপনার পয়সাটা লগাবার কিমান বছর হল? বছর হওয়া নাই, 6 মাহমান আসলে। কি কইছিল? এনে দি থাকিব বলে কইছিল। কি আশা দিছিল আপনার? আশা মানে ইন্টারেস্ট দি থাকিব বলে কইছিল। দিয়া নাই এটা। অধিক লাভর আশা দেখায় মাইনাও ব্রহ্ময়ে স্বামী হমিন স্বর্গিয়ারীরে লগ লাগি প্রায় 8,000 গ্রাহকর 100 কোটি টাকা সংগ্রহ করে এতিয়া দুয়ো করেছে আত্মগোপন। গ্রাহকর টকার মাইনাওর স্বামীয় লৈছিল বিলাসী গাড়ি, কিনেছিল কেবা ঠাইতো মাটি, মুসলপুরত নির্মাণ করেছিল অট্টালিকা। মাইনাও ব্রহ্মর প্রবঞ্চনার বলি হওয়া এই সকলের কথা শুন, কিদরে সহজ সরল লোকসলক প্রবঞ্চনা করে ধন সংগ্রহ করেছিল মাইনাও ব্রহ্ময়। ঘটনা মানে আমার তারমানে মাইনাও ব্রহ্ম এই তারমানে আমার পয়সা লৈছিল আর সুদ দিম বলে, পাছর সেই দিয়া নাই আর মানুষ ইচ্ছা নাইয়ে, মানুষ আমাক লাগে তারমানে পয়সাতো লাগে মানুষও লাগে আমার। 2,60,000। কি আশা দিছিল পয়সাটা? কি আশা মানে সেই তারমানে আমার পড়া লৈছিল আর পয়সাটো বিজনেস করব বলে। আর পয়সা লৈছিল নাই মাইনাও স্বর্গিয়ারিয়ে, আমি আর পাওয়া নাই না, এটা আর আমার পয়সাটা লাগে আর। কিমানজন মানুষ লৈছিল? কিমানজন মানে আছে বহুতজন। কি লোভ দিছিল আপনারা? আমার এনে মানে সুদ ইন্টারেস্ট দিম বলে কই আছিল, এটা আর আমি পাওয়া নাই এনেকুৱা। পয়সা কেন ধরনের দিছিল আপনারা? পয়সাটো মানে ডাইরেক্ট ক্যাশ। পয়সা দিয়ার আগতে পাম বলে আশা করেছিল আমি, দিম বলে তার মানে লৈছিল নাই পয়সাটো। একমাহ মানে একমাহ আগত কলিয়ে পাম পয়সাটো এনেকুৱা কৈছিল আৰু। আপোনাৰ কিমান আছিল? মোৰ 2 লাখ। এইখিনিতে প্রশ্ন উঠে মাইনাও ব্রহ্ম নামৰ এই সুন্দরী প্রবঞ্চকৰ স্বামীয়ে কৰে কি? সমীন স্বর্গিয়ারী কি কাম কৰিছিল? তেখেতে শুনা চেবে আমার এই দিহিরা সমষ্টির যুব বিজেপির ট্রেজারার আছিল, তেখেতে শুনাইছে, বর্তমানও আছে তেখেতে মানে ইউথ উইংসর বিজেপির মানে ট্রেজারার। বিশাল সুমিকান্ড শুনিলে, স্বপ্ননীলর প্রবঞ্চনাও দেখিলে, তার্কিক নামের এই প্রবঞ্চকটো পলাই ফুরার বাতরি দেখিলে, এইবার মাইনাওর বাতরি। সুন্দরী মাইনাওক দেখিলে আপনি অবশ্যই আরক্ষীক খবর দিবলে নাপাহরিব, নহলে হাজারজনী সুমি মাইনাও সৃষ্টি হয়ে সাধারণ জনতার সাঁচতীয়া ধন লুটপাট করিব আর বহুতেই। মুসলপুরের সুবর্ণ পাঠকর রিপোর্ট, এনবি নিউজ।